রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বীমা দিবস যথাযথভাবে উদযাপন করা হয়েছে। রবিবার সকাল 10 ঘটিকার সময় জাতীয় বীমা দিবস 2020 উদযাপন উপলক্ষে প্রশাসনের আয়োজনে প্রথম জাতীয় বীমা দিবস পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ সাদেকের সভাপতিত্বে বীমা দিবসের র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে র্যালিটি উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার শেখ সাদেকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাস মার্মা, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান উচ্ছিন মার্মা, থানা অফিসার ইনচার্জ মফজল আহমেদ খান, সাংবাদিক আজগর আলী খান, PIO রবিউল ইসলাম, তাইতংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংথু মার্মা, শিক্ষিকা দোলন চৌধুরী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীবৃন্দ।